পৃথিবীতে যেন স্বর্গ নেমে এসেছে, রূপকথা ধরা দিয়েছে বাস্তবে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর আসরের পরও মারাধ্বের ট্রফিটা জিতে এমনভাবেই নিজেদের অনুভূতি প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটির সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগ জিতে উদযাপনে মত্ত ম্যান সিটি। এর মধ্যে আরও একটা সুখবর আছে সিটিজেনদের জন্য। ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইউরোপ সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফার টেকনিক্যাল অবজার্ভার প্যানেল। উয়েফার মৌসুম সেরা এই একাদশের অধিকাংশ জায়গা জুড়ে সিটি ফুটবলারদের আধিপত্য। এগারো জনের মধ্যে সাতজনই গার্দিওলা শীর্ষ, দুজন আছে ইন্টার মিলানের এবং বাকি দুই ফুটবলার রিয়াল মাদ্রিদ থেকে। ম্যানচেস্টার সিটি থেকে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন মৌসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, বার্নান্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা, জন স্টোনস, রদ্রি, কাইল ওয়াকার ও রুবেন দিয়াজ। এবারের ইউসিএল ফাইনালিস্ট ইন্টার মিলান থেকে বেস্ট ইলেভেনে আছেন ফেদেরিকো ডি মার্কো আর আলেহান্দ্রো বাস্তোনি। এছাড়াও রিয়াল থেকে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা একাদশের ডিফেন্স লাইন সাজানো হয়েছে বাস্তোনি, কাইল ওয়াকার, রুবেন দিয়াজ ও ডিমার্কোকে নিয়ে। এদিকে ফরওয়ার্ড লাইন সামলাবেন বার্নান্দো সিলভা, আর্লিং হল্যান্ড, ভিনিসিউস জুনিয়র। এছাড়াও মাঝমাঠ সামলানোর দায়িত্বে আছেন জন স্টোনস, ম্যান সিটির ইউসিএল জয়ের নায়ক রদ্রি ও কেভিন ডি ব্রুইনা। জাল সামলানোর দায়িত্বটা পেয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে মৌসুম সেরা একাদশে ব্রাজিলিয়ানদের দেখা গেলেও কোনো আর্জেন্টাইন ফুটবলার জায়গা করে নিতে পারেননি। চলতি মৌসুমে বিশ্বকাপ, এফএ কাপ, ইউসিএল ও ইপিএল জিতলেও সেরা একাদশে জায়গা পাননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজ। তাজিন খন্দকার, সময় সংবাদ।